আসলে ভিউয়ার্স যে ব্যাপারটা হলো আমি প্রফেশনালি আসলে একজন টিচার লেকচারার তো পাশাপাশি ব্লগার বলতে পারেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় একটু ছুটে যাই সৌন্দর্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমার ছুটে যাওয়া হয়েছে ইভেন বাহুবল প্যালেস থেকে শুরু করে ফাইভ স্টার থেকে শুরু করে যত জায়গা আছে ইভেন পাহাড় পর্বত তো হবিগঞ্জের মানুষ হয়ে আমি যে যে জিনিসটা প্রায়ই মিস করি যে আসলে আমাদের হবিগঞ্জে ঘোরার মতো তেমন কোনো জায়গা নেই দেখেন আমি ডিসকভারি একাডেমির কর্ণধার হিসেবে আমি প্রায়ই আমার স্টুডেন্টদের নিয়ে ছুটে বেড়াই তো আজকে একটা কী করবো সিদ্ধান্ত নিলাম যে হুট করে যে আসো আমরা সবাই মিলে স্টুডেন্টদেরকে নিয়ে বললাম যে আমরা একটা চড়ুই ভাতি অনুষ্ঠান করি তো চড়ুই ভাতি অনুষ্ঠান করবো একটু ডিফারেন্ট চিন্তা করলাম আমাদের ক্যাম্পাসে না করে একটু বাইরে গিয়ে কোথাও করি তো হুট করে মনে আসলো যে হবিগঞ্জে ঘোরার জায়গা বলতে তো ছোটো ভাই রফিকের ক্যাটকিন ড্রিম রেস্টুরেন্ট যেটা ওইটা তো তাদেরকে বললাম কেমন হয় তারা বললো স্যার এটা ভালো হয় একটু নিরিবিলি পরিবেশ সুন্দর তো এসে যেটা দেখলাম যে আসলে যে যতটা প্রত্যাশা ছিল প্রত্যাশার বাইরেও সুন্দর কারণ সে বেশ কিছু জিনিস ইনক্লুড করেছে আর কিডস জোন সেটা নতুন হয়েছে পাশাপাশি সে একটা ঝুলন্ত ব্রিজ যেটা কাজ প্রায় সম্পন্ন হওয়ার দিকে পাশাপাশি ছোটো ছোটো কিছু কুড়ে ঘোরের মতো করে রেখেছে সুন্দর একটা পরিবেশ সব মিলিয়ে অসাম আপনারা যারা হবিগঞ্জে আছেন হবিগঞ্জ থেকে আমি টমটমে আসলাম আজকে দেখেন ছেলেদেরকে নিয়ে 15-20 মিনিট সময় লাগলো আর বাইকে আসলে তো আরও কম তো আপনারা যদি চেষ্টা করেন যে একটু ফ্রি রিল্যাক্স টাইম কাটাবেন তাহলে নিঃসন্দেহে চলে আসেন ক্যাটকিন ড্রিম হলি ড্রিম রেস্টুরেন্ট অবশ্যই ভাই আপনার প্লেগ্রাউন্ডটা আপনার কেমন লাগছে ভাইয়া না প্লেগ্রাউন্ডটা আমি তো এটাই বললাম যে হবিগঞ্জে আসলে যে ছোটো বাচ্চাদের ঘোরার মতো কোনো একটা পার্কই নেই তো এখানে যে জিনিসটা হলো একসাথে কিন্তু দুইটা জিনিস পাচ্ছে বাবা মারও এনজয় করতে পারতেছে প্লেগ্রাউন্ডে একটা ইয়ে দেওয়া আছে নির্দিষ্ট একটা সীমানা ব্যারিকেড করা আছে তো ছোটো বাচ্চারা যদি চায় চাইলে কিন্তু এখানে এসে প্লেগ্রাউন্ডে বাবা মারা ছোটো বাচ্চাদেরকে ছেড়ে দিয়ে তারা ইচ্ছা মতো তাদের মতো ঘুরতে পারে পাশাপাশি রেস্টুরেন্ট তো আছেই খাওয়ারের ব্যবস্থা আছে তো ধন্যবাদ রফিক সুন্দর একটা পরিবেশ আমাদেরকে দেয় থ্যাংক ইউ ভাই আজকে আমাদের ক্যাটকিন ড্রিম রেস্টুরেন্টে আমরা দেখতে পাচ্ছি যে ডিসকভারি একাডেমি শ্মশানঘাট এখান থেকে এক ঝাঁক অর্থাৎ বিশাল পরিমাণ বলতে পারি প্রায় 40-50 জনের একটা বহর ক্যাটকিন রেস্টুরেন্টে তো তারা খুব এনজয় করছে খুব আনন্দ করছে ঘোরাঘুরি করছে আমরা আপনাদেরকে দেখাবো তো আমরা এদের 4-5 জনকে পেয়ে গেলাম হুট করে আমরা একটু তাদের কাছ থেকে জানতে চাই যে আজকে ডিসকভারি একাডেমির যে চড়ুই ভাতিতে তোমরা ক্যাটকিনকে চয়েস করলা যে কেন চয়েস করলা বা এখানে আইসা তোমরা কি মজা পাচ্ছ বা কেমন এনজয় করলে এতক্ষণ বা কি প্ল্যান আছে পরবর্তী আমাদের খুব ভালো লাগছে এখান হবিগঞ্জের মধ্যে সবচেয়ে ভালো একটি সুন্দর জায়গা আমরা এই জায়গাটা পেয়েছি তো আমরা সবাই এনজয় করতে এই জায়গাটা চলে এসেছি হবিগঞ্জে তো আরো অনেক জায়গা আছে কেন ঠিক আসলে ক্যাটকিন রেস্টুরেন্টকে ফুড রেস্টুরেন্টকে কেন আমরা নতুন স্পেশালিটি পেয়েছি যে ঝুলন্ত সেতু যেটা আমাদেরকে খুবই আকৃষ্ট করেছে এবং এটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে আচ্ছা আর আর কিছু বলবা কেউ প্রমি ইটস রিয়েলি ভেরি অ্যামেজিং প্লেস আই রিয়েলি লাইক ইট দ্যাটস হোয়াই ওকে থ্যাংক ইউ এখন যে ব্যাপারটা ডিসকভারি একাডেমির শিক্ষক লিটন স্যারকে দেখা যাচ্ছে আর লিটন স্যারের কাছ থেকে খুব সংক্ষেপে কেমন লাগলো আসলে বলতে গেলে হবিগঞ্জের ভিতরে এত সুন্দর একটা মনোরম পরিবেশ আছে মানে আসলে এটা ভাবো অকল্পনীয় আর এই জন্য ধন্যবাদ জানাতে চাই আমার বন্ধু রফিককে যে এত সুন্দর করে একটা পরিবেশ তৈরি করার জন্য আসলে এখানে বলতে গেলে আসলে অনেক কিছুই আছে মানে একটা সুন্দর একটা পরিবেশ এবং সময় কাটানোর জন্য একটা ভালো একটা পরিবেশ এবং এখানে রেস্টুরেন্টের ব্যবস্থা আছে এবং রফিকের সাথে কথা বললাম যে এর ফিউচার প্ল্যানিংগুলো আছে আরও ফিউচার প্ল্যানে আরও মানে অনেক কিছু ইনক্লুড করবে এটা সৌন্দর্য বর্ধিত করার জন্য তো সর্বোপরি এটা খুবই সুন্দর একটা প্লেস ধন্যবাদ ধন্যবাদ